আপনার শহর বহরমপুরের পাশে হরিদাস মাটিতে প্রকৃতির কোলে হোটেল গোল্ডেন অ্যাপল হরিদাস মাটি বহরমপুর মুর্শিদাবাদ। আজ 28শে জুলাই আমাদের বাংলা সাহিত্যের এক মহামূল্যবান রত্ন মহাশ্বেতা দেবীর চতুর্থতম মহাপ্রয়াণ দিবস। এদিন বহরমপুরের কৃষ্ণনাথ কলেজের অধ্যক্ষা শ্রীমতী সুজাতা বাগচি ব্যানার্জি মহাশয়া মহাশ্বেতা দেবীর চতুর্থতম মহাপ্রয়াণ দিবসে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এদিন তিনি কলেজে নিউ অ্যাডমিশন এবং থার্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন। তার বক্তব্য অনুসারে এবছরও বিগত বছরের মতোই অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু করা হবে। মেধা তালিকা অনুসারে ছাত্রছাত্রীরা কলেজে ভর্তির সুযোগ পাবে। বর্তমান অর্থনৈতিক দুরবস্থার কথা মাথায় রেখে কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে ভর্তির সময় অ্যাডমিশন ফিজের সাথে যে সকল অন্যান্য খাতের চার্জ ধার্য করা হয় এবছর তা যথাসম্ভব হ্রাস করা হবে অথবা মুকুব করা হবে। তৃতীয় বর্ষের ষাণ্মাসিক পরীক্ষা সম্পর্কে অধ্যক্ষা বলেন, পরীক্ষা অবশ্যই হবে কিন্তু সবটাই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের পারস্পরিক আলোচনা সাপেক্ষ ও তাদের ঘোষিত সিদ্ধান্তের উপর ভিত্তি করে পরবর্তীকালে কলেজ কর্তৃপক্ষ নোটিশ জারি করবে। দেখুন, আমাদের কাছে পরীক্ষা নিয়ে এই মানে লকডাউনের পরে পরীক্ষা নিয়ে যে নির্দেশিকাগুলো এসেছে সেখানে আমাদেরকে ফলাফলগুলো বা পরীক্ষার মানে রেজাল্টগুলো দেওয়ার জন্য যা খবর সেগুলো দেওয়া হয়েছে, কিন্তু পরীক্ষা মানে নেওয়া বা ফোর্থ সেমিস্টার আমাদের এই সময় যে যে পরীক্ষাগুলো থাকে তার মধ্যে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার বা তাদের যেগুলো রয়েছে মধ্যবর্তী তারা সবাই উত্তীর্ণ হয়ে যাচ্ছে তাদের রেজাল্টের ভিত্তিতে, কিন্তু লাস্ট সেমিস্টার যেটা যারা বা লাস্ট থার্ড ইয়ার যারা সেমিস্টারে ছিল না থার্ড ইয়ার যারা তাদের পরীক্ষাটা কিন্তু এখন মানে সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়, কারণ সারা ভারতেই এই বিষয়টা নিয়ে ইউজিসি এবং মানে যে সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষা নিতেই হবে এবং আমাদের রাজ্য অনুরোধ করেছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন প্রধানমন্ত্রীকে। এখনও যেহেতু এই সমাধানের উত্তর আমাদের কাছে নেই সেজন্য এই বিষয়টা নিয়ে আমরা মন্তব্য করতে পারবো না, কারণ লাস্ট সেমিস্টার বা লাস্ট পরীক্ষা যেটা থার্ড ইয়ারের এটা এখন সর্বভারতীয় বিতর্কের বিষয় হয়েই রয়েছে। এবছর যে গত বছরের মতো এবছরও আমাদের অনলাইন পদ্ধতিতেই ভর্তির সিদ্ধান্ত রয়েছে, তো অনলাইন পদ্ধতিতে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতেই ছেলে মেয়েরা তারা বাড়িতে বসেই তারা যেখানে যে আছে সেখান থেকেই তারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং ফর্ম ফিল আপ করতে পারবে, তাদের ডকুমেন্ট আপলোড করতে পারবে এবং সেখানে তাদের মেরিট লিস্ট বেরোবে, মেরিট লিস্ট বেরোনোর পরে তারা ভেরিফিকেশান মানে করে তারা সেখান থেকেই তারা ওখানে ভর্তি হয়ে যেতে পারবে, অনলাইনে পেমেন্টও অনলাইনে করতে পারবে, ফলে আমাদের সম্পূর্ণ কলেজে আসার কোনোই দরকার নেই এবং একেবারে যখন ক্লাস শুরু হবে তখন আমরা ভেরিফিকেশান করব, কিন্তু তার আগে আমরা তাদেরকে আসতে হবে না কলেজে। তো এই মুহূর্তে আমাদের এইটাই সিদ্ধান্ত, তার সাথে এবছর যেহেতু কোভিড পরিস্থিতি এবং তার সাথে যেহেতু লকডাউন চলছে প্রচুর মানুষ মানে আমাদের যারা ছাত্রছাত্রী মা বাবা তারা অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন বা তাদের একটা আর্থিক দুরবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, এই পরিস্থিতিতে আমরা ঠিক করেছি যে এবছর আমরা অ্যাপ্লিকেশন ফর্মের দাম এবং বেশ কিছু বিষয়ে যেসব নেওয়া হয় প্লেসমেন্ট বা আরও বেশি কিছু প্রিন্টিং ইত্যাদির বিভিন্ন বিষয়ে যে চার্জগুলো নেওয়া হয় এবছর আমরা সেসব ক্ষেত্রে মকুব করব অথবা তাদের ক্ষেত্রে অন্যান্য বছরের তুলনায় আমরা কম নেব, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। বিশদ আলোচনা করে আমরা কিছুদিনের মানে কয়েকদিনের মধ্যে সেটা নোটিশ করে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, ব্যাকআই নিউজ, সর্বদাই খবরের গভীরে।